নমস্কার বন্ধুরা শর্মিলাজ কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চলে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চিড়ের পোলাও চিড়ের পোলাও হয়তো প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে তবে আমি কিভাবে এই চিড়ের পোলাও বানাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিই প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিড়ে এখানে দেখুন আমি একটু মোটা ধরনের চিড়ে নিয়েছি এই চিড়ের পোলাও করতে গেলে পাতলা চিড়ের বদলে যদি আপনারা একটু এরকম মোটা ধরনের চিড়ে নেন তাহলে কিন্তু চিড়ের পোলাওটা বেশ ঝর্জরে হবে এরপর এই চিড়েটাকে এইভাবে এরকম একটা ছাজরি থালার মধ্যে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এতে করে চিরের ভেতরে যদি কোনো ধান বা কোনো ময়লা থেকে থাকে সেটা বেরিয়ে যাবে এবার চিড়েটাকে ধুয়ে নেব চিড়েটাকে এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মোটামুটি তিন জল পাল্টে পাল্টে চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে একটুখানি চিড়েটাকে ধুয়ে নেওয়ার পর এরকম একটা চাকনির মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার প্রথমেই বাদামটাকে ভেজে নেব এক মুঠো চিনে বাদাম দিয়ে দিলাম বাদামটা যখন এরকম বেশ লাল করে ভাজা হয়ে যাবে তখন বাদামটাকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এর মধ্যে আছে দারচিনি লবঙ্গ এবং ছোট এলাচ দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং দশ পনেরোটা মতন কারি পাতা ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর একটা ছোটো সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আলুটাকে তেলের মধ্যে দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা গাজর এবং বিনস সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টি মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব খানিক্ষণ সবজিগুলো ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিচ্ছি দিচ্ছি ক্যাপসিকাম কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন সবজির সাথে পেঁয়াজটাকে একসাথে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম বেশ নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন একদম ঝিরিঝিরি করে কেটে রাখা আদা সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে মোটামুটি মিনিট বাদে এখন সবজিগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েটাকে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটাকেও দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সবজি ভাজবার সময় আমি নুন দিয়েছিলাম অল্প করে এখন আরও একটু নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টি স্পুন চিনি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিট মতন এটাকে রান্না করব এখন চিড়ের পোলাও একদমই কমপ্লিট দেখুন বেশ কত সুন্দর ঝরঝরে চিড়ের পোলাও তৈরি হয়েছে এবার চিরের পোলাওটা আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি অবশ্যই একবার আমি যেভাবে বানালাম সেভাবে বাড়িতে বানান আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন